नमस्कार बंधुरा अमिता किचन भेलपुर के अपन स्वागत आज के एक नतून भिडियो नहीं आबाद सामने हाजिर हो आज के सोयाबीन पकोड़ा सोयाबीन पकोड़ा कि भाव बनाब आपनारा प्रथम के लास्ट अब्दि देखें हमें पाखा जेले दिए जल तुले दिए सोयाबीन सिद्ध कर सोयाबीन एखी दिए देव कड़ाई सिद्ध कर नीले गैसा थकबे ना गैसा केटे जाए शुकनो सिद्ध कर भालो करे सिद्ध करे नीते हबे तो जलटा आमार फुटे आछे एकटु भालो करे फुटिए निले गैसटा पुरो केटे जाबे सोयाबीनटा पुरोपुरी सिद्ध हये गेछे तो एखन आमी लाबिये नेब जलटा झारिए नेब एबारे एकटु ठंडा जल दिए देव दिले एटा ठंडा हये जाबे एटा ततक्षणई ठंडा हक ततक्षणे मसलाटा करे नेब আমি ওশনটা কুচে রেখেছিলাম তো ওশনটাই ভালো করে বেটে নেব তো ওশনটা আমার বাটা হয়ে গেছে रसुन तो तुले नेब और प्याज़टा आगे थे छुले रेखे प्याज़टा बाटब ना आदाटा बेटे नहीं गोटा गरम मसला दिए देव गरम मसलाटा आमार बाटा हये गेछे तो एबारे आमी तुले नेब सोयाबीनटा पुरोपुरि ठंडा हये गेछे तो सोयाबीनटा एखन आमी निद्रे नेब सोयाबीन टाइम निकले नहीं सोयाबीन टाइम हाथ दिए एरम भाव कुचे नेब यह कुचे नीते हमें ये भिगे छोटो छोटो कर कुचे नहीं निची এই দিয়ে কুচি নিলে পকোড়াটা খুব ভালো হবে সব সয়াবিন আমি কুচি নিয়েছি সয়াবিন টাইম এটা ঢেলে নেব বড় জায়গা করে বুলতে হবে আমি দিয়ে দেব ডিম দুটো ডিম দিয়ে দেব
আমি 100 সয়াবিনে দুটো ডিম দিয়ে দিলাম। ডিমটা দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে। আমি দিয়ে দেব পেঁয়াজ, এই পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দেব রসুন, রসুন দিয়ে দিলাম। দিয়ে দেব আদা, আদা দিয়ে দিলাম। আর দিয়ে দেব গরম মশলা, গরম মশলা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে হাত দিয়ে ফাটি ফিটিয়ে নেব। এটা মিক্সড করে নিয়েছি। এবারে দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ, দিয়ে দেব লঙ্কা, দিয়ে ভালো করে মেখে নেব। দিয়ে দেবো জিরে মরিচ, গুঁড়ো জিরে মরিচ। ভালো করে মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দেবো বেসন, বেসনটা সব আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করে নেব। এতে কোনো জল টল কিছু দিলাম না, আমার জল লাগবে না। এটা আমি ভালো করে মেখে নিয়েছি। তো এবারে আমি এগুলো ভেজে নেব। তেল আমার গরম হয়ে গেছে, এবারে আমি পকোড়াগুলো ছেড়ে দেব। একটু হালকা করে জাল দিয়ে ভাজতে হবে, নাহলে ওপরে গুলো পুড়ে যাবে, কলার গুলো কাঁচা থেকে যাবে। ভালো করে এরকম চেপে চেপে ভাজতে হবে। ভিতরে যদি কাঁচা থাকে তো ভিতরেরটা হয়ে যাবে, তার জন্য সবসময় যেন এরকম চেপে চেপে ভাজতে হবে। অনেক পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এখন তুলে নেব। ভালো করে তেল ঝাড়ে নিতে হবে। আবার আমি দিয়ে দেব,
বাকি পোকাটাগুলো আমি ছেড়ে দেব। আমার লাস্ট পোকাটা ভাজা হয়ে গেছে, তো আমি এখন তুলে নেব। আমি যে সয়াবিনের পোকোড়াটা বানিয়েছি, আপনারা আমি যে বিঘে বানিয়েছি আপনারা সেই বিঘে বানিয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর এটা সয়াবিনের পোকোড়া কি কোনো মাংসের পোকোড়া আপনারা বুঝতেই পারবেন না, খেয়ে দেখবেন, খেলেও বুঝতে পারবেন না, কাউকে দিলেও তারা বুঝতে পারবে না যে এটা সয়াবিনে কিংবা মাংস। তা খুব সুন্দর খেতে, তো আমি এতে দিয়েছি বিল লবণ, আর দিয়েছি হচ্ছে কি সস, আর আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন।